আয়সারাদ্লাহ আনহা ও সাফওয়ানের উটের ঘটনা আরেকটি নির্দেশের জন্ম দেয় কুরআনের আয়াতের মাধ্যমে নবী সলাল্লাহ স্ত্রীদের জন্য পর্দার হুকুম নাজিল হল পরপুরুষ যখন তখন অন্দরমহলে প্রবেশ করতে পারবে না ঘরের পর্দা একটি বাধা হয়ে থাকবে খুব শীঘ্রই সেই পর্দা নিকাবের আদেশে রূপান্তরিত হল পর্দা প্রথা আপাত দৃষ্টিতে নবীপত্নীদের জন্যে নাজিলকৃত বলেই মনে হয় তবে আরব সমাজে পর্দার আড়ালে থাকা ছিল সম্ভ্রান্ততার পরিচয় পরবর্তী দশকগুলোতে এই প্রথা পুরো মুসলিম সমাজেই সম্ভ্রান্ত নারীর পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়াল এবং এক পর্যায়ে অবশ্য পালনীয় হয়ে দাঁড়ায় আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক আফটার দ্য প্রফেট লিখেছেন লেজলি হেজালটন অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ অনুবাদকের সংযোজন এখানে দুটি বিষয় উল্লেখ করা প্রয়োজন অবশ্যই নবীপত্নীদের কথা আলাদা করে উল্লেখ রয়েছে হিজাবের বিষয়ে কিন্তু একই সাথে আয়াতে মমিন নারীদের কথাও উল্লেখ রয়েছে হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মমিনা নারীদেরকে বলো তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদের চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না সুরা আহাজাব অনুষাট লেখিকা যে আয়াতের কথা আসলে বলেছেন নবীপত্নীদের পর্দাটানার ব্যাপারে সেটাও উল্লেখ করা জরুরি তাহলে পুরো বিষয়টি বোধগম্য হবে হে মুমিনগণ তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেওয়া হয় তাহলে প্রবেশ করো খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও আর কথাবার্তায় লিপ্ত হ না কারণ তা নবীকে কষ্ট দেয় সে তোমাদের বিষয়ে সঙ্কোচ বোধ করে কিন্তু আল্লাহ প্রকাশে সংকোচ বোধ করেন না আর যখন নবীপত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র আর আল্লাহর রাসুলকে কষ্ট দেয়া ও তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় নিশ্চয় এটি আল্লাহর কাছে গুরুতর পাপ সুরা আহজাব আয়াত তেপ্পান্ন অর্থাৎ নবীদের স্ত্রীদের ব্যাপারে আলাদা আয়াত এলেও মুমিন নারীদের আলাদা কথা উল্লেখ করেও আলাদা আয়াত রয়েছে সেটি পরবর্তী মুসলিম সমাজের আলাদা আবিষ্কার নয় আর দ্বিতীয়ত লেখিকা এখানে আরেকটি ভুল করেছেন ক্রোনোলজির ব্যাপারে অর্থাৎ সময়ের হিসাব করতে গিয়ে তার লেখায় বলা হয়েছে যে পর্দাপ্রথায় এসেছে গলার হারের ঘটনার পর কিন্তু আসলে পর্দাপ্রথায় এসেছে আরও আগে সেটি হাদিসেই উল্লেখ আছে আয়েশা রদ আল্লাহ আনহা এর নিজ ভাষ্যে যেমন সাফান রদ আনহু যখন তাকে মরুভূমিতে ঘুমন্ত অবস্থায় খুঁজে পেয়েছিলেন সে ব্যাপারে আয়শারদ্লাহ আনহা বলেছেন বনু সুলামি গোত্রের জাকওয়ান শাখার সাফান ইবনে মো আত্মাল আনহু যাকে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম ফেলে যাওয়া আসবাবপত্র সংগ্রহের জন্য পশ্চাতে থাকার নির্দেশ দিয়েছিলেন সৈন্যদল চলে যাওয়ার পর সেখানে ছিলেন তিনি সকালে আমার অবস্থানস্থলের কাছে এসে একজন ঘুমন্ত মানুষ দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন তিনি আমাকে চিনতে পেরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অজিউন পড়লে আমি তা শুনে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম আল্লাহর কসম আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইন্নালিল্লাহ পাঠ ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি এরপর তিনি সাওয়ারি থেকে নামলেন এবং সাওয়ারিকে বসিয়ে তার সামনে পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম এ হাদিস আসলে নিশ্চিতভাবেই প্রমাণ করে যে পর্দার আয়াত আরও আগে নাজির হয়ে গিয়েছে মূল লেখা অন্যদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ তার স্ত্রীকে সন্দেহ করছেন এমন কোনো ইঙ্গিত আমরা পাই না কিন্তু ভুল করে সন্দেহ করলেও স্বামীকে আয়সারাজ আল্লাহু আনহা ক্ষমা করতে পারতেন সহজে কিন্তু আলী রাজে আল্লাহ আনহুকে কখনোই নয় সাত বছর পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া যখন শয্যাশায়ী ততদিনে আলী রাজআল্লাহ আনহু বনাম আয়েশা রাজ আল্লাহ আনহা এর ভবিষ্যৎ যুদ্ধের ঘটনাপ্রবাহ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনুবাদকের সংযোজন সুন্নি বিশ্বাস হল আয়েশা রাজ আল্লাহ আনহা যুদ্ধের উদ্দেশ্যে আলী রাদে আল্লাহ আনহু এর কাছে গমন করেননি তিনি সমঝোতা করতে গিয়েছিলেন বিচারের দাবি তুলতে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে যুদ্ধ সংঘটিত হয় মূল লেখা আয়েশা রাদাল্লাহ আনহা এর বিরুদ্ধে দেয়া আলী রাদাল্লাহ আনহু এর পরামর্শ তার জীবনভর প্রতিধ্বনিত হয়েছে সুন্নিরা যেখানে তাকে উপাধি দেয় আল মুব রা বা দোষ মুক্ত সেখানে কিছু শিয়া মতাবলম্বী তার জন্য ভিন্ন এক নিকৃষ্ট নাম দিয়ে বসে যেটি কিনা তার আয়শা নামের সাথে ছন্দে মিলে যায় আল ফাহিসা বা পতিতা নোট এই নামটির রেফারেন্স অনুবাদক খুঁজে পাননি অধ্যায় চার বিভেদের বীজ ইতিমধ্যে মাটির তলায় চারায় পরিণত হতে শুরু করেছে মোহাম্মদ সলাল্লাহ আলহিহাসাল্লামের স্ত্রীগণ শ্বশুর জামাতা চাচাতো ভাই কন্যা সঙ্গী সবাই এই ভবিষ্যৎ ইতিহাসের অংশ তবে মোহাম্মদ সলাল্লাহ আলহিহুয় যখন শয্যাশায়ী তখন তার স্ত্রীরাই নিয়ন্ত্রণে ছিলেন তারাই রোগী গৃহের, দেখভাল আর নিরাপত্তার দায়িত্বে কে ঢুকবেন কে ঢুকবেন না সেটা তারাই নির্ধারণ করে দেন তারা নিজেদের মাঝে তর্ক করেছিলেন কার কামরায় রাখা হবে নবী নবীসাল্লাইয়াশাল্লামকে তবে শেষমেশ তিনি নিজেই বললেন যে তিনি আইসারদ আল্লাহ আনহা এর কামরায় থাকতে চান তারাই আলোচনা করেছেন নিজেরা ওষুধ দেবেন কিনা না দিলেও কী ওষুধ দেবেন নবী সাল্লাহ আলাইহুয়াশাল্লাম এর জীবনী শক্তি কমে আসতে লাগল তখন তার স্ত্রীগণ সীমিত সংখ্যক লোককে ভেতরে ঢুকতে অনুমতি দিতে লাগলেন সবাই পাবেন না অনুমতি মাঝে মাঝে তিনি নিজেই বললেন কার সাথে দেখা করতে চান সেক্ষেত্রে স্ত্রীগণ সবার ক্ষেত্রে অনুমতি দিলেন না মৃত্যু পথযাত্রী কারো জন্য এমন দৃশ্য অন্ধকার ভবিষ্যতের আভাস দেয়ার কথা একবার তিনি আলী আলিরাদাল্লাহানহু এর সাথে কথা বলতে চাইলেন যার অধিকাংশ সময় কাটে মসজিদে ও নামাজ আদায় করে কিন্তু আয়সা রাজ্লাহ আনহা নিজ পিতার কথা বললেন আপনি কি বরং আবু বকরের সাথে দেখা করবেন না ওদিকে হাফসা আল্লাহ আনহাও বললেন নিজের পিতার কথা আপনি কি উমরের দেখা দেবেন না তাদের কথা শুনে মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম সায় দিলেন আলী রাজ আল্লাহ আনহুকে ডাকা হল না ডাকা হল আবু বকর রাজ আল্লাহ আনহু ও উমর রাজ্লাহ আনহুকে ভবিষ্যতের কথা ভেবেই হয়তো তারা এমনটি করেছিলেন তারা অতি শীঘ্রই বিধবা হতে চলেছেন চিরকালের জন্য বিধবা নবী সাল্লাহ আলহাসাল্লাম চলে যাওয়ার পর তাদের আর বিয়ে করার অনুমতি নেই কুরআনের আয়াতেই এই আদেশ দেয়া রয়েছে আর আল্লাহর রাসুলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ সুরা আহজাব আয়াত তিপ্পান্ন আরও বলা হয়েছে মমিনদের নিকট নবী তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর আর তার স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ সুরা আহজাব আয়াত ছয় নবী সাল্লু আলহাসাল্লাম এর পত্নীগণ হলেন উম্মুল মামিনিন অর্থাৎ বিশ্বাসীদের মাতা সুতরাং তাদের কাউকে বিবাহ করা হবে অজাচারের সামিল আরবের রীতি অনুযায়ী নারীরা বিধবা হওয়া মাত্রই তাদের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়াত স্বামীর কোনো আত্মীয়ের সাথে সুতরাং নবীপত্নীদের ওপর এই নিষেধাজ্ঞা ছিল আরব রীতির বিরুদ্ধে নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজেও সারা জীবন বিধবা ও অনাথদের পরিচর্যা করতে বলেছেন কিন্তু নবীর স্ত্রীগণ এসব রীতির ব্যতিক্রম মুসলিম জাতির ঐক্যের জন্য হলেও তাদের চিরকাল তাদের মাথা থাকতে হবে কারো পত্নী হওয়া চলবে না অনেকের কাছে হয়তো মনে হতে পারে এ তো বড়ই নিষ্ঠুরতম নিয়ম বয়স্ক স্ত্রীদের হয়তো তাতে সমস্যা হবে না কিন্তু যাদের বয়স কম তাদের কি হবে আয়সা আজীবনই মা থাকবেন তবে নিজ গর্ভজাত কোন সন্তানের মা নয় সেই সুযোগ তার হবে না মমিনদের মাই তার আজীবনের সম্মানিত পরিচয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যদি অনুমতি থাকত তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এর বিধবা স্ত্রীকে বিয়ে করার মানুষের অভাব হতো না নবী সাল্লাহ আলাইহসাল্লামের স্ত্রীকে বিয়ে করা এক অনন্য সম্মানের বিষয় হতে পারত তাদের কাছে তবে সাথে রাজনৈতিক সুবিধাও আসত এমন না যে কেউ এমন বিয়ের কথা বলেননি আয় সারদ আল্লাহ আনহা এর আত্মীয় তালহারাদ আল্লাহ আনহু নিজেই বলেছিলেন যে তিনি নবী সলাল্লাহ আলহু আসাল্লামের মৃত্যুর পর আয় সারদ আনহাকে বিয়ে করতে আগ্রহী অবশ্য কয়েকদিন বাদেই তাকে আয়সারদ আল্লাহ আনহা এর এক বোনের সাথে বিয়ে দিয়ে দেয়া হয় কথা আয়াত নাজিল হওয়ার কারণে এরকম চিন্তা আর আসতে পারেনি সিদ্ধান্ত চূড়ান্ত নবীসল্লাহ আলাহসাল্লাম এর নয়জন বিধবা স্ত্রী আজীবন এভাবেই থাকবেন আয়সারাদ আল্লাহ আনহা এর বয়স এখন সবে একুশ তার বাকি জীবন বিধবা নারী হিসেবেই কাটবে এবং তার স্বামী কোনো উইল করে যাননি তার জন্য তার মানে কি তাকে এখন বাবার বাড়িতে ফিরে যেতে হবে এখনই অবসরে যেতে হবে এত কম বয়সে আয়সারাদ আল্লাহ আনহা নিশ্চয়ই এ ব্যাপারে খুশি নন এতদিন ধরে তিনি যাবতীয় ঘটনাবলীর কেন্দ্রে বসবাস করতেন সব দেখতেন জানতেন আর এখন থেকে তাকে দূর থেকে দর্শক হয়ে থাকতে হবে মোহাম্মদ সলাল্লাহ আলহু আসাল্লাম যদি আলী রাজুল্লাহ আনহুকে মৃত্যুসজ্জায় তার উত্তরাধিকারী ঘোষণা করে যান তাহলে নিশ্চিত এটাই ঘটবে এতে তার জন্য ভালো কিছু থাকবে না গলার হারের ঘটনায় আলিরাদে আল্লাহ আনহু এর ভূমিকায় আয়সা রাজে আল্লাহ আনহা এর মতো তার বাবা আবু বকর রাজ আনহু ও কষ্ট পেয়েছিলেন আলী রাদ আল্লাহ আনহু এর সোজাসাপটা পরামর্শ আবু বকর রাজ্লাহ আনহু এর সম্মানের ওপর আঘাত তার পুরোপুরি পরিবারের অপমান মুহাজিরদের অপমান উমর রদে আনহু অন্তত তাই মনে করেন তিনি এবং আবু বকর রাদে আল্লাহ আনহু মুহাম্মদ সাল্লাহ আলহু শীর্ষ দুই সাহাবি দুজনেই তার কাছে বন্ধু দুজনেই তার শ্বশুর যদিও আবু বকর রাজে আনহু নবী সাল্লাহ আলহি চেয়ে দুই বছরের ছোট আর উমর রদে আল্লাহ আনহু বারো বছরের সাদা চুলো আনত আবু বকর রাজ্লাহ আনহুকে দেখলেই মনের মাঝে শ্রদ্ধা জেগে ওঠে আর উমর রাজ্লাহ আনহু এর মতো করা মিলিটারি কমান্ডারকে দেখলে জাগে ভয় ছোট্ট সেই রোগগৃহে ওমর রাজল্লাহ আনহু এ উপস্থিতি বেশ গমগমে তিনি এত লম্বা যে আয়েশা রাজল্লাহ আনহা বলতেন তাকে দেখে মনে হতো তিনি ঘোড়ার পিঠে চড়ে বসে আছেন বাকিদের চেয়ে এত উঁচুতে তার মাথা তার হাতে থাকত চাবুক যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত হোক সেটা মানুষ বা পশুর উপর তার বর্জ্যকণ্ঠ শুনলে যে কেউ মানতে বাধ্য তিনি কক্ষে ঢোকা মাত্র হাসি ঠাট্টা থেমে যায় সবাই কথা থামিয়ে দেয় ফিরে তাকায় তার দিকে উমরাদ্লাহ আনহু আশেপাশে থাকলে খোসালাভ বা ছেলে মানুষের কোনো স্থান নেই তো সেই মানুষটি যখন এলেন নবী সাল্লাহ আলহিহাসাল্লামের পাশে পরিস্থিতি তখন বড়ই গুরুতর ওই কক্ষে উপস্থিত প্রতিটি মানুষই ইসলামের জন্য নিবেদিত প্রাণ কোনো সন্দেহ নেই আগামীর রাজনৈতিক পরিস্থিতি তাদের অবস্থা ঠিক করে দেবে কাগজ ও কলমের ঘটনা ঘটল ঠিক এমন সময়েই যেটি অন্যভাবে ঘটলে হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো মোহাম্মদ সাল্লাসাল্লামের অসুস্থতার নবম দিনে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেন তবে সেটা যে ঝড়ের আগের শান্ত আবহাওয়া সেটা কেউ বুঝলেন না তিনি উঠে বসলেন পানি চুমুক দিয়ে পান করলেন এবং এমন কিছু করলেন যেটা অনেকের মতে তার শেষ ইচ্ছে জানানোর প্রচেষ্টা তবে সেটাও আসলে আমরা নিশ্চিত নই কারণ তার মনে কি ছিল সেটা জানা যায়নি আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্তিতে পতিত না হও তিনি বললেন খুব সাধারণ একটি অনুরোধ এমন পরিস্থিতির জন্য স্বাভাবিকও কিন্তু কক্ষের মধ্যে যেন শোরগোল পড়ে গেল তার স্ত্রীগণ উমর রাজে আনহু আবু বকর রাজে আল্লাহ আনহু কেউ জানেন না মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম কী লিখতে চাইছেন লিখতে চান বলতে কাউকে দিয়ে লেখাতে চান আর কি কারণ প্রচলিত বিশ্বাস মোতাবেক তিনি নিরক্ষর যদিও তিনি দীর্ঘ সময় ধরে বণিক ছিলেন কি কী কেনাবেচা হল সেটার রেকর্ড জানার জন্য বণিকদের একদম ব্যাসিক অক্ষরজ্ঞান জানাটা প্রয়োজন তবে মোহাম্মদ সলাল্লাহ আলিহসাল্লাম এর নিরক্ষরতা কোরআনের বাণী হওয়ার অন্যতম প্রমাণ হিসেবে বর্ণনা করা হয় অর্থাৎ কোনো সন্তান এটি রচনা করেনি এটি সরাসরি আল্লাহর নিকট থেকে নাজিলকৃত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম কি লিখে নিতে চাচ্ছেন সবার মনে এ প্রশ্ন আগামীর জন্য সাধারণ কিছু নীতিমালা কিছু ধর্মীয় উপদেশ নাকি সবাই যেটা ভাবছেন উইল শয্যাশায়ী নবী সলাল্লাহু আলিহাসাল্লাম কি অবশেষে তার উত্তরাধিকারীর নাম ঘোষণা করতে চলেছেন আমরা হয়তো এ জল্পনার উত্তর পেতাম যদি তার কাছে কাগজ ও কলম উপস্থিত করা হতো কিন্তু সেটা হয়নি তিনি তার অনুরোধ পেশ করা মাত্রই সবাই সতর্ক হয়ে গেল আসলেই যদি উইল লেখা হয় যদি সেটা তাদের পক্ষে না যায় যদি আলী রাজা আনহুকে উত্তরাধিকারী ঘোষণা করা হয় যদি আবু বকর রাজা আনহু বা উমর রাজ্লাহ আনহু বা অন্য কোনো কাছের সাহাবির নাম না বলেন লিখতেই যদি চান বললেও তো পারেন কাগজ কলমই বা কেন লাগবে তার মানে কি তিনি ধারণা করছেন লিখে না দিলে তাদের ওপর ভরসা করতে পারছেন না বিতর্ক এড়াতে লিখে দিতে চাচ্ছেন অবশ্য কারো মাথায় এসব চিন্তা এলেও কেউ মুখে উচ্চারণ করেননি তারা বরং নবীজি সল্লাইসাল্লাম এর অসুস্থ শরীরের ব্যাপারে তাদের আশঙ্কার কথা ব্যক্ত করলেন তার ওপর এত চাপ দেয়া ঠিক হবে না রোগগৃহ নীরব থাকা উচিত সবাইকে চুপ করাতে গিয়ে নিজেরাই সরব হয়ে উঠলেন তারা অদ্ভুত এক দৃশ্য বোঝাই যাচ্ছে তাদের প্রিয় নবী সাল আলহাসাল্লাম তার শেষ ইচ্ছা লিখিয়ে নিতে চাচ্ছেন হয়তো উত্তরাধিকারীর নামও বলতে চাচ্ছেন এটাই তো সবাই জানতে চায় আবার এটা তারা জানতে চানও না যদি আলী রাজাল্লাহ আনহু এই উত্তরাধিকারী হন তাহলে সেটা কাগজে কলমে লেখা হোক সেটা তারা চাইবেন না অনুবাদকের সংযোজন লেখিকার অনুমান ইতিহাসের পাতায় নেই মূল লেখা অন্যদিকে দৃশ্যটা মানবিকও বটে সবাই নবী সলাল্লাহ ওয়াসাল্লাম এর স্বাস্থ্য নিয়ে চিন্তিত সবাই তাকে ঘিরে আছেন তাকে কেউ কষ্ট দিতে চাচ্ছেন না সবাই নিজের সেরাটা করছেন কিন্তু কাগজ কলম আনানোর বিষয়ে তাদের সোরগল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে পেয়ে বসল তিনি রেগে গিয়ে আর নিতে পারলেন না বললেন তোমরা আমার কাছে থেকে উঠে যাও আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয় তিনি রোগা স্বরে বললেন কথাগুলো উমর রদল্লাহ আনহু সেটা শুনে তার বর্জ্রকণ্ঠে বললেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম ব্যথায় কষ্ট পাচ্ছেন আমাদের কাছে আল্লাহর বাণী কোরআন রয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট অবশ্য সেটা যথেষ্ট ছিল না উমর রদুল্লাহ আনহু এর বিশ্বাস ও ধার্মিকতা প্রশংসনীয় হতে পারে কিন্তু কেবল কোরআন যথেষ্ট ছিল না এর সাথে দরকার পড়ল মুহাম্মদ সাল্লাসাল্লাম এর দৈনন্দিন কথাবার্তা আর কাজকর্ম তার নিত্য নৈমিত্তিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব কিছু তার নিকটজনেরা বর্ণনা করেন সেটি পরিচিত সুন্নাহ নামে এ শব্দ থেকে এসেছে সুন্নি নামটি যদিও কাছাকাছি প্রায় সবই শিয়ারাও পালন করে থাকেন অনুবাদকের সংযোজন লেখিকার নবম দিনের কথা উল্লেখ করলেও সেটা অন্য ক্রমিক দিনও হতে পারে মূলত শেষ দিকের একদিনের ঘটনা এ ঘটনা বৃহস্পতিবার হয় আর তিনি ইন্তেকাল করেন সোমবার বৃহস্পতিবারের ঘটনার হাদিস বর্ণনা করে ইবনে আব্বাস রাহু আনহু যেখানে বসে হাদিস বর্ণনা করেছিলেন সেখান থেকে এ কথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে হাই বিপদ সাংঘাতিক বিপদ রসুল সাল্লাহ আলহ্লাম এবং তার লেখনির মধ্যে যা বাদ সেধেছে মুসনাদ আহমদের হাদিসে একটু অতিরিক্ত তথ্য আছে যেটি কম উল্লেখিত হয় সেখানে উমর রাজু আনহু এর পাশাপাশি আলী আল্লাহ আনহুও ছিলেন আলী রাজু আনহুকেই নবী সাল্লাহু আলহাসাল্লাম কাগজ আনতে বললেন যেন তিনি লিখে রাখতে পারেন তার নির্দেশ এতে করে উম্মতের পদস্খলন হবে না আলী রাজে আল্লাহ আনহু তার মৃত্যু নিয়ে ভয় পেলেন বললেন আমি বরং মুখস্থ করে রাখি তখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বললেন আমি উপদেশ দিচ্ছি সালাত জাকাত এবং তোমাদের ডান হাতের মালিকাধীন বিষয় নিয়ে মূল লেখা উমর রদু আনহু এর কথায় কাজ হল পুরো কামরা আবার চুপ হয়ে গেল মোহাম্মদ সাল আলহু ওয়াসাল্লাম যদি আসলেই তার উত্তরাধিকারের নাম বলে যেতে চাইতেন তিনি ততক্ষণে দেরি করে ফেলেছেন তার শরীরে আর শক্তি নেই হয়তো তিনি বেশি অসুস্থ ছিলেন হয়তো আসলেই ওই কক্ষে উপস্থিত সবাই তার সুস্থতার ব্যাপারে বেশি চিন্তিত ছিলেন তারা নবী সাল আলহসালাম ও মুসলিম সমাজের ভালো চাইতেন তবে তারা প্রায় সবাই নিশ্চয়ই ভেবেছিলেন মুহাম্মল আলহ্লাম সেটাই লিখতে যাচ্ছিলেন যার ইঙ্গিত তিনি দিয়েছিলেন বিদায় হজের শেষে মাত্র তিন মাস আগে মুহাম্মদ সাল আলিহ্লাম কি জানতেন যে তিনি আর কোনোদিন মক্কার দেখা পাবেন না এই শেষ দেখা এজন্যই কি তিনি আলীরাদ আল্লাহ আনহুকে আলাদা করে এভাবে বলে গিয়েছিলেন শিয়া আলেমগন সবসময় বলে থাকেন তিনি জানতেন তার ওফাত সন্নিকটে সেটা তার কথাতেই প্রমাণিত হয় সেই সময় চলে এসেছে যখন আল্লাহ আমায় ডাকবেন আর আমি সেই ডাকে সাড়া দেব আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি এগুলোকে আঁকড়ে ধরে রাখলে তোমরা কোনোদিন বিপদগামী হবে না এক হলো আল্লাহর কিতাব কোরআন আর অন্যটি হল আমার পরিবার আহলে বাঈত এই দুটো একে অন্য থেকে বিচ্ছিন্ন হবে না বেহেস্তে আমার কাছে পৌঁছানো পর্যন্ত সুন্নি আলেমগন অনেকে এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন তাদের মতে এ কথাগুলো ঠিক হলেও উফাতের সাথে সম্পর্কিত করার ব্যাপারটি পরে যোগ করা হয়েছে আর এ কথা দ্বারা বোঝা যায় না ঠিক কত পরে তাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে একদিন তো দিতেই হবে সাড়া তার বয়স তেষট্টি তিনি তো আর চিরকাল বাঁচবেন না এই নশ্বর দুনিয়ায় তিনি মুসলিমদেরকে সেই দিনটির জন্য তৈরি করছিলেন কেবল অনুবাদকের সংযোজন এখানে দুটি বিষয় রেখে যাওয়া সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে কিছু কথা বলা দরকার কারণ বই হোক আর যেখানেই হোক কুরআন ও সুন্নাহ রেখে যাওয়ার কথা উল্লেখ রয়েছে যেটি অনেকেরই জানা তাহলে কি তিনি আহলে বাইতের কথা বলেননি বলেছেন তাহলে এরকম ভিন্ন ভিন্ন হাদিস কেন এর সমাধান উল্লেখ করা জরুরি আগে সমস্যাটা তুলে ধরা যাক বিদায় হজের ভাষণে নবী সাল্ল আলাহাল্লাম কী কী রেখে যাচ্ছেন বলে উল্লেখ করেন হাজার হাজার মানুষ কি করে এমন গুরুত্বপূর্ণ জিনিস ভুল শুনল কীভাবে তিনখানা ভার্সন তৈরি হয়ে গেল এক আমি তোমাদের জন্য আল্লাহর কিতাবকে অর্থাৎ কোরআন রেখে গেলাম যদি তোমরা এটাকে আঁকড়ে থাকো তবে কখনো বিপদগামী হবে না মুসলিম ইবনে মাজা আবুদাউদ দুই আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব কোরআন ও আমার সুন্নাহকে রেখে গেলাম যদি তোমরা এ দুটোকে আঁকড়ে থাকো তবে কখনো বিপদগামী হবে না মুয়াত্তা। তিন আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব কোরআন ও আমার পরিবারকে অর্থাৎ আহলে বাইত রেখে গেলাম সহি মুসলিম আহমদ দারিমি এবার সমাধানের পালা জিলকত মাসের চার দিন বাকি থাকতে নবী সল্লাসাল্লাম বিদায় হজর উদ্দেশ্যে যাত্রা করেন মদিনা থেকে সেদিন ছিল শনিবার আর ফিরতি যাত্রা শুরু করেন জিল হজের চোদ্দ তারিখ বুধবার মাঝের এই দিনগুলোতে তিনি একটি নয় বেশ কয়েকটি ভাষণ দেন যার সবগুলোই বিদায় হজের ভাষণ নামে পরিচিত এই যে এতগুলো ভাষণ নিয়ে প্রশ্ন এর কারণটি হলো এতগুলো ভাষণের উপস্থিতি এক একটি এক এক ভাষণ থেকে উদ্ধৃতি যেদিন তিনি কেবল কোরআনের কথা উল্লেখ করেছিলেন সেদিন ছিল জিলহজ মাসের আট তারিখ তার্বি আর দিন সূর্য পশ্চিমে হেলে যাবার পর তিনি বাতন ওয়াদিতে এ ভাষণ দিয়েছিলেন যে ভাষণে তিনি কোরআন ও সুন্না দুটোকে রেখে যাবার কথা বলেছিলেন সেটি ছিল বারোই জিলহজ তারিখে হজের কার্যাবলী শেষ করে মদিনা যাবার পথে গাদির খুমে চোদ্দই জিলহজ তারিখে তিনি ভাষণ দেন যাতে কুরআন ও আহলে বাইত রেখে যাবার কথা উল্লেখ করেন এখানে তিনি আহলে বাইত আক্রানোর কথা নয় বরং তাদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেন অর্থাৎ মোট তিনটি জিনিস তিনি রেখে যান বলে উল্লেখ করেন মূল লেখা তবে এ ঘটনার দিন তারিখ নিয়ে তর্ক নেই তার শেষ অসুস্থতার তিন মাস আগের কথা ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের দশই মার্চ মক্কা থেকে হজ ফেরত মদিনাগামী মুসলিমদের কাফেলা রাত্রি যাপনের জন্য আগে আগেই থেমে গেলেন গাদির খুমের পাশে গাদির মানে রদ, খুম রদ। হলিউড সিনেমার মতো ছবির মতো সুন্দর রদ নয় তবে জলাশয় বটে ছোট্ট এক মরু উদ্যান পশ্চিম আরবের বিরান মরুর বুকে এমন জলাধার বড়ই আকাঙ্ক্ষিত এরকম জায়গাগুলোতে নানা কাফেলা এসে বিশ্রাম নেয় হজ ফেরত নানা কাফেলা তাই এখানে শিবির গাড়ল কেউ মদিনা ফিরবে কেউ বা যাবে উত্তর দিকে কেউ বা পূব দিকে তাদের একসাথে থাকার শেষ রাত আজ এমন সময় ইয়েমেন থেকে আলী রাদা আল্লাহ আনহু এক সেনা দল নিয়ে এসে হাজির হলেন কাফেলায় যোগ হল আরও মানুষ তিনি তার অভিযানে সফল হয়ে ফিরেছেন উৎসব মুখর পরিবেশ সফল মিশন সেরা আসা ৩৫ বছর বয়সী আলী রাজা আল্লাহ আনহুকে সম্মানিত করার জন্য একই আদর্শ সময় হিসেবে মনে করলেন মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম সেই সন্ধ্যায় সবাই উট ও ঘোড়াকে পানি খাওয়ালেন নিজেরা খেলেন বিশ্রাম নিলেন সবার জায়গা খুঁজে নিলেন তখন দেখা গেল মোহাম্মদ সাল্লাসাল্লাম একটি পাটাতন বানাতে বলছেন উটের জিন একের ওপর এক বসিয়ে পাটাতন বানানো হল জামাতে নামাজ আদায়ের পর তিনি সেই পাটাতনে উঠে দাঁড়ালেন এরপর হাত বাড়িয়ে তরুণ আলী রাজাল্লাহু আনহুকেও পাটাতনে তুলে আনলেন জামাতার হাত নিজের হাতে নিয়ে তিনি শূন্য উঁচু করলেন এবং বললেন আমি যার মওলা আলী তার মওলা তার শত্রু আমারও শত্রু অনুবাদকের সংযোজন মওলা অর্থ অভিভাবক নেতা বন্ধু মনিব ইত্যাদি মূল লেখা কথা পরিষ্কার অন্তত উমর রাজউল্লাহ আনহু এর কাছে তো বটেই তিনি উঠে এসে আলী রাজআল্লাহ আনহুকে অভিনন্দন জানালেন বললেন এখন থেকে সকাল বিকাল তুমি বিশ্বাসী নারী পুরুষদের অভিভাবক তার মানে কি উমর রাজু আনহু মোহাম্মদ সাল আসাল্লামের ঘোষণা থেকে এই বুঝতে পেরেছিলেন যে আলী রাজু আনহু তার উত্তরাধিকারী কেবল কি উমর রাজু আনহুই এমনটি বুঝেছিলেন সমস্যা হল মোহাম্মদ সাল আলহু আসাল্লাম এবারও উত্তরাধিকারী শব্দটি উচ্চারণ করেননি তিনি যদি উত্তরাধিকারী হিসেবেই ঘোষণা করতে চান তাহলে সরাসরি শব্দটি কেন বললেন না কেন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে আর এই আলাপ যদি বলতেই হয় তাহলে কি মক্কায় হজর সময় বলাই ভালো হতো না কারণ সেখানে সবচেয়ে বেশি মানুষের সমাবেশ হয়েছিল এ কি হঠাৎ জায়গা স্নেহ নাকি তার চেয়েও বেশি কিছু পরের তিনটি মাস কিংবা পরের চোদ্দশো বছর ধরে এই রহস্যের মীমাংসা হয়নি কি বোঝাতে চেয়েছিলেন মুহাম্মদ সাল্লাসাল্লাম আমরা জানি তিনি কি বলেছিলেন কিন্তু তার অর্থ কী ছিল মওলা শব্দ তিনি কি অর্থে ব্যবহার করলেন বিতর্কের ব্যাপার বটে উমর রাজাল্লাহ আনহু হয়তো কেবল এটাই মেনে নিয়েছিলেন যেটা এখনও শিয়া সুন্নি সবাই বিশ্বাস করে আলী রাজাল্লাহ আনহু সকল মুসলিমের কাছের মানুষ বিশেষ বন্ধু গাদির খুমে মুহাম্মদ সোল্লাহ আলিহাসাল্লাম এর ঘোষণার দ্বিতীয় অংশটিও বিবেচনার বিষয় মধ্যপ্রাচ্যে তখন এ নীতিতে বন্ধুত্ব বা আনুগত্য হতো আল্লাহ তার বন্ধু হন যে আপনার বন্ধু তিনি তার শত্রু হন যে আপনার শত্রু আধুনিক রাজনীতিতেও একই নীতি আরেকটু সরলীকৃতভাবে রয়েছে আমার শত্রুর শত্রু আমার বন্ধু আধুনিক বাদী দেই সাবেক এই নীতিতেও কোনোভাবেই উত্তরাধিকারের কথা আসে না আলীর উপর আস্থা নিয়ে যদি এই ঘোষণা হয়ে থাকে তবে কারোরই কোনো দ্বিমত নেই কিন্তু উত্তরাধিকারী না সে ব্যাপারেই যত দ্বিমত কাগজ কলম আনা হলে মোহাম্মদ সাল্লাসাল্লাম কার নাম লিখতেন শিয়া মতে তিনি লিখতেন আলী রাদ আনহু তার উত্তরাধিকারী খলিফা সুন্নিরা শিয়াদের জল্পনাকে উড়িয়ে বলেন কে জানে এটা জানা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় লিখিত বাক্যেরই যেখানে নানা ব্যাখ্যা হয় সেখানে অলিখিত কোন কিছুর তো অসীম সংখ্যক ব্যাখ্যা এ থেকেই যত জল্পনা কল্পনা এ বিতর্কের কোনো সমাধান নেই সবাই মনে করেন তার উত্তর সঠিক কিন্তু প্রাথমিক সিরাত ও ইতিহাস কেবল যা ঘটেছিল তাই উল্লেখ করে কার মনে কি চিন্তা এলো তা তো আর লেখে না কিন্তু আসলে প্রশ্নটা তো সে মনের চিন্তা নিয়েই মোহাম্মদ সাল্লাসাল্লাম কী ভাবছিলেন আলী রাজ্লাহু আনহু কী ভাবছিলেন হুসাইন রাজু আল্লাহ আনহু কী ভাবছিলেন ইতিহাসের নানা সময়ে কে কি ভাবছেন না ভাবছেন এসব প্রশ্নের উত্তর বরাবরের মতোই অজানা উত্তর জানা থাকলে শিয়া সুন্নি ঘরানার বিভেদের জন্মও হতো না পরম সত্য বলে কোনো কিছুর ব্যাপারে ঐক্যমত দেখা যায় না বিজ্ঞানও যেমন এর অস্তিত্ব নেই ইতিহাসেও নেই তাই এত কিছুর পর একটা কথাই সত্য জ্বরের ঘোরে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কাগজ কলম আনাতে পারেননি উইলও করে যেতে পারেননি পরের দিন সকালে তিনি এতটাই দুর্বল হয়ে গেলেন যে আর নড়ার শক্তি নেই মোহাম্মদ সাল আলাইসাল্লাম বুঝতে পারলেন তার সময় ঘনিয়ে এসেছে তিনি শেষ একটি অনুরোধ করলেন সাত কুয়া থেকে সাত মশক পানি এনে আমাকে ভেজাও তিনি উঠে গিয়ে লোকদের কিছু বলতে চান তাই করা হলো। সাতটি মশকে মদিনার সাতটি মিঠা পানির কুয়া থেকে পানি এনে মাথায় পানি ঢালা হল অনুবাদকের সংযোজন এটি ছিল জীবিত অবস্থায় তার শেষ গোছল মূল লেখা এরপর তিনি মসজিদে যেতে চাইলেন আলী রাজ্লাহ আনহু ও চাচা আব্বাস রাজে আল্লাহ আনহু এর কাঁধে ভর দিয়ে তিনি গেলেন মসজিদে বেশ কষ্ট হল তার এই অল্প দূরত্ব অতিক্রম করতেও মিম্বরের পাশে বসতে চাইলেন তিনি সেখানে তার বন্ধু আবু বকর রাজে আল্লাহ আনহু নামাজের ইমামতি করবার প্রস্তুতি নিচ্ছেন ফজরের নামাজ শুরু হয়ে গেল উপস্থিত জনতা প্রত্যক্ষ করলেন আবু বকর রাজা আনহু এর পাশে বসে বসে জ্যোতির্ময় চেহারা নিয়ে নামাজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম শুনছেন সেই আয়াতগুলো যেগুলো তিনি প্রথম শুনেছিলেন জিব্রাইল আল্লাহ ইসলামের কাছ থেকে তারা খুব করে আশা করলেন এ যেন তার শেষ শোনা না হয় উপস্থিত লোকজন ভাবলেন তিনি সুস্থ হয়ে উঠেছেন কিন্তু আলী রাজা আনহু ও আব্বাস রাজা আল্লাহ আনহু যখন তাকে আয়েশা রাজ আল্লাহ আনহা এর ঘরে ফিরিয়ে আনলেন ততক্ষণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন আবারও তার আয়ু ঘন্টা আমি তার মৃত্যু দেখেছি আব্দুল মুতালিবের সন্তানদের চেহারায় এটা পরিচিত মৃত্যু লক্ষণ এখনই শেষ সুযোগ উত্তরাধিকারীর বিষয় পরিষ্কার হয়ে নেবার আব্বাস রাজে আল্লাহ আনহু আলী আল্লাহ আনহু এর হাত ধরে বললেন আমাদেরকে নিয়ে তুমি রাসুল সাল আলাইহাসাল্লামের কাছে চলো যদি এই বিষয়টা অর্থাৎ খেলাফত আমাদের মধ্য থেকে হয়ে থাকে তাহলে আমরা জানতে পারবো আর যদি অন্যদের মাঝে হয় তাহলে আমরা তাকে বলবো। তিনি যেন আমাদের সম্পর্কে মানুষকে ওসিয়ত করে যান আলী রাদাল্লাহু আনহু উত্তর দিলেন আল্লাহর কসম এটা আমি করব না আমরা যদি তার মাধ্যমে এর থেকে বঞ্চিত হই তাহলে তারপর কেউ সেটা আমাদের হাতে এনে দিতে পারবে না গেলেও হয়তো মোহাম্মদ সাল আলাইহুসাল্লাম কথা বলতে পারতেন না কারণ আর কয়েক ঘন্টার মাঝেই মোহাম্মদ সাল সাল্লাম ইন্তেকাল করলেন ছয়শো বত্রিশ সালের আট জুন সোমবার দুপুরের আগেই তিনি ইহলোক ত্যাগ করেন আইসারদ আল্লাহ আনহা জানান তিনি তার কোলে মাথা রেখে মারা গিয়েছিলেন তিনি হঠাৎ খেয়াল করলেন তার কোলে রাখা মাথা ভারী হয়ে এসেছে এক পর্যায়ে তিনি খেয়াল করলেন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার চোখ প্রাণ শূন্য শিয়া বলছে তিনি আয়েশা রাজ আল্লাহ আনহা না বরং আলী রাজা আল্লাহ আনহু এর কোলে মাথা রেখে মারা যান শেষ নিঃশ্বাসের সময় তিনবার বললেন হে আল্লাহ আমার পর যারা হাল ধরবে তাদের উপর রহম কর অনুবাদকের সংযোজন সহি বুখারির চার হাজার চারশো তেষট্টি সহি মুসলিম দুই হাজার চারশো চুয়াল্লিশ অনুযায়ী তার শেষ কথা ছিল হে আল্লাহ সর্বোচ্চ সঙ্গীর নিকট মূল লেখা কার কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেটির বিশেষ গুরুত্ব রয়েছে নইলে এখানেও দ্বিমত হতো না বিষয়টি যেন এমন যে লোকের স্পর্শ থাকা অবস্থায় মহানবী সাল্লাইসাল্লাম ইহলোক ত্যাগ করেন তার হাতেই যেন ইসলামের ভবিষ্যৎ কিংবা সেই নারীর অধ্যায় পাঁচ যার কোলেই মারা যান না কেন এ সংবাদ কাউকে দিতে হল না বিলাপের আওয়াজেই সবাই বুঝে গেল মোহাম্মদ সাল আলাইহাসাল্লামের স্ত্রীরা কান্নায় ভেঙে পড়লেন মদিনার অলিতে গলিতে সবাই শোকে ডুবে গেল নারী পুরুষ তরুণ বৃদ্ধ নির্বিশেষে সকলেই কাঁদতে লাগলেন তারা দুহাত দিয়ে নিজের মুখ চাপড় দিতে লাগলেন বুকে বাড়ি দিয়ে মাতম করলেন নখ দিয়ে কপাল খুঁচিয়ে রক্ত বের করে আনলেন মাটি থেকে বালু তুলে মাথায় ঢাললেন হতাশায় ডুবে গেলেন সবাই তারা যে আজ নেতাহীন কি হবে তাদের সেই সময়ের শোক পালনের এমন রীতি আজ আশুরা দিবসে শেয়ারাও পালন করে থাকেন যখন তারা স্মরণ করেন আলী রাজাল্লাহ আনহু এর পুত্র হুসাইন রাজাল্লাহ আনহু এর করুণ মৃত্যুকে অনুবাদকের সংযোজন ঠিক কিভাবে শোক পালন করা হলো এমন প্রামাণ্য কোনো রেফারেন্স আমি পাইনি এটি লেখিকার কল্পনা হিসেবেই নেওয়া যেতে পারে যেটি আশুরার মাতমের সাথে মিলিয়ে চিন্তা করা হয়েছে বাস্তবে আমরা জানি না কান্নার পাশাপাশি ঠিক এ ব্যাপারগুলোই হয়েছিল কিনা তবে আনহু এর প্রতিক্রিয়া আমরা স্পষ্ট করে জানতে পারি মূল লেখা কেউ একজন বলেছিলেন বৃষ্টির রাতে ভেরার পাল যেমন এদিকে সেদিকে দৌড়ায় আমরা তখন ঠিক তেমন ছিলাম যে ভেড়ার পালের রাখাল নেই মুসলিম জাতির এ মুহূর্তে নেতা নেই আচ্ছা তিনি মারাই গেলেন একটু আগে না আমরা তাকে দেখলাম সুন্দর নামাজ পড়ছেন মসজিদে এসে মহানবী সাল আলাইহাল্লাম আর নেই এই চিন্তাটা এত অভাবনীয় যে কেউ ঠান্ডা মাথায় চিন্তা করতে পারছে না এমনকি উমর রদল্লাহ আনহু এর মতো মহাবীরও মানতে নারাজ যে মানুষটি জোর গলায় সেদিন বলেছেন কোরআনই আমাদের জন্য যথেষ্ট আজ তিনি নবী সাল্লাইহাসাল্লাম এর ওফাত মানতে পারছেন না হয়তো তিনি যীশুর মতো আবার মৃত্যু থেকে পুনরুত্থিত হবেন যে যিশু খ্রিস্ট ইসলামের মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম এর আগে শেষ বড় নবী ছিলেন অনুবাদকের সংযোজন তিনি বড় নবী ছিলেন ইসলামের সেটা ঠিক কিন্তু ক্রুশবিদ্ধের পর যীশুর তৃতীয় দিবসে পুনরুত্থান একটি খ্রিস্টীয় বিশ্বাস যেটি পবিত্র কুরআনে নেই যিশু বা সংক্রান্ত বিস্তারিত এই বইয়ের আলোচ্য বিষয় নয় বিধায় আর লিখলাম না তুলনামূলক ধর্মতত্ত্বের বড় এই টপিকটি তুলে রাখা হলো অন্য কোনো বইয়ের জন্য মূল লেখা উমর রাজাল্লাহ আনহু শটান দাঁড়িয়ে ঘোষণা করলেন যে এমনটা বলবে তার ওপর গজব পড়ুক মোহাম্মদ সাল আলহি আসাল্লাম মারা যাননি মোসা আলহিসাল্লাম যেমন চল্লিশ দিনের জন্য তার জাতির কাছ থেকে চলে গিয়েছিলেন তেমনি গিয়েছেন তিনি লোকে বলতো মোসা আলহিসাল্লাম বুঝে মারাই গিয়েছেন কিন্তু তিনি ফিরে এসেছিলেন তেমনি রসুল সাল আলহি আসাল্লাম ফিরে আসবেন যে বলবে তিনি মারা গেছেন তিনি তার হাত পা কেটে ফেলবেন উমর রদল্লাহ আনহু যদি এ কথা মানুষকে শান্ত করার জন্য বলে থাকেন তাহলে তার কথায় কাজ হল না বরং লোকের পাগলামি আরও বেড়ে গেল আবু বকর আনহু এর মতো প্রবীণ ব্যক্তিকে এগিয়ে আসতে হলো তাকে শান্ত করার জন্য তিনি বললেন শান্ত হও উমার চুপ করো তিনি তাকে হাত ধরে টেনে পাশে সরালেন সবাই আবু বকর আনহু এর দিকে মনোযোগ দিল শান্ত তার কণ্ঠস্বর তিনি কোরআনের আয়াত আবৃত্তি করলেন যেটি সেই উহুদের যুদ্ধের পর নাজিল হয়েছিল আর মোহাম্মদ কেবল একজন রাসুল তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসুল বিগত হয়েছেন যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি পশ্চাৎপদে ফিরে যাবে সুরা তিন আয়াত একশো তিনি আরও বললেন তোমাদের মধ্যে যারা মোহাম্মদ সাল আলাইসাল্লাম এর আরাধনা করতে জেনে রাখো তিনি মারা গিয়েছেন যারা আল্লাহর আরাধনা করো জেনে রাখো আল্লাহ অমর চিরঞ্জীব আবু বকর আনহু এর এই ঘোষণা যেন মহানবী সাল আলহ্লাম এর ওফাতকে বাস্তব করে তুলল গড়িয়ে পড়ল অশ্রু কান্না আর বিলাপের আওয়াজ সময় গড়িয়ে রাতের আধারেও ভেসে গেল বহুদূর সে রাতে হয়তো শহরের পশুগুলো অস্বাভাবিক এক আওয়াজে ছটফট করছে কিংবা এক রাতের জন্য আশেপাশের পাহাড়ে শিয়াল আর হায়নার ডাক ছাপিয়ে মুখরিত হয়েছে মদিনার বিলাপ বিলাপের আড়ালে ধীরে ধীরে বাস্তবতা জায়গা করে নিতে শুরু করল তবে কারো কারো জন্য বাস্তবতা আরও আগেই নেমে এল আলী রাদে আনহু ও তার তিন আত্মীয় আয়েশা রাদে আল্লাহ আনহা এর কক্ষে কাজ শুরু করেন তারা তার লাশ ধৌত করলেন তাকে দাফনের জন্য প্রস্তুত করলেন কিন্তু এই শোকের মাঝেও অন্যরা আরেক জরুরি বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আর সেটা হলো পরবর্তী নেতৃত্বের খোঁজ যেহেতু সালাই কারণ নাম পরিষ্কার করে বলে যাননি মুসলিম জাতি এখন আসলেই রাখালহীন ভেড়ার পালের মতো মদিনার সুরা সদস্যরা জরুরি বৈঠকে বসেছেন সিদ্ধান্ত নিতে কে হবেন পরবর্তী নেতা কে হবেন মুসলিম জাহানের রাখাল এরকম সময়ে মদিনাবাসী ও প্রাক্তন মক্কাবাসীদের মাঝে আগে যে শীতল সম্পর্ক ছিল কিভাবে যেন সেটার আভাস দেখা গেল মদিনার দুই প্রধান বংশের একটির প্রধান ইবনে উবায়দা একটি সুরা আহ্বান করলেন তৎকালে আরবে এরকম সুরা আহ্বান করা হতো আন্তঃগোত্র নানা সমস্যার মিটমাটের জন্য তখন বদ্ধঘরে আলাপ আলোচনা করা হতো তবে সেখানে আমন্ত্রণ ছাড়া কেউই যেতে পারেন না সুরার আহ্বান মদিনাবাসী অর্থাৎ আনসারদের মাঝে ছড়িয়ে পড়ল মুহাজির অর্থাৎ মক্কা থেকে আসা মুসলিমদের জানানো হল না অনুবাদকের সংযোজন মহানবী সাল্লাহ সাল্লাম এর বিশিষ্ট সাহাবি সাদ ইবনে মদিনায় খাজরাজ গোত্রের সাইদা গোত্রের প্রধান ছিলেন পরবর্তীতে তিনি পুরো খাজরাজ গোত্রের প্রধান হন এবং এক পর্যায়ে পুরো আনসারদের নেতা হন তিনি বলা হয় নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম এর ওভাতের পর তিনি প্রথম খলিফা হিসেবে নিজের নাম দেন যদিও তার শেষমেশ গৃহীত হয়নি মূল লেখা মদিনার আনসাররা নিজের মানুষ মনে করতেই পারতেন কারণ তার পিতার মা অর্থাৎ দাদির জন্ম মদিনাতেই সুতরাং নবী সালু আলি এক একদিক দিয়ে মদিনার নিজের মানুষ বিবেচনা করতে কোনো আপত্তি নেই তবে তার সাথে আসা বাহাত্তর জন সাহাবি ও তাদের পরিবারের ব্যাপারে এমন ধারণা নেই আনসারগণ এই মুহাজিরদেরকে প্রাণ খুলে স্বাগত জানিয়েছেন নিজেদের পরিবারের অংশ করে নিয়েছেন তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু তার মানে এই নয় যে তাদের মক্কাবাসী পরিচয় ভুলে যাওয়া হয়েছে মহানবী সাল্লাহ আলিহসাল্লাম এর হঠাৎ প্রস্থানে সেই চিন্তা আবার মাথা চাড়া দিয়ে উঠল কারণ এখন নবী সাল আলাইহসাল্লাম উপস্থিত নেই তাদেরকে একত্রিত করে রাখার জন্য সুরাই সমাধান আসতে সময় লাগে সবার মতামতের ভিত্তিতে সমাধান হয় সবাই সায় দেওয়া পর্যন্ত যেহেতু বৈঠক চলে তার মানে অতি শীঘ্রই কিছু হচ্ছে না এমন কর্মে তারাহুরা করা বারণ প্রত্যেক নেতা নিজ মন্তব্য সময় নিয়ে জানাবেন সেটা অন্যরা শুনবেন চিন্তা করবেন সিদ্ধান্ত দেওয়ার সময় সেটা আমলেও নেবেন তাদের মাঝে কম লোকই লিখতে পড়তে জানতেন কিন্তু তাদের বাগ্নিতা নিঃসন্দেহে অসাধারণ কি বার্তা দেয়া হচ্ছে সেটার যেমন গুরুত্ব আছে কিভাবে সেই বার্তা শোনানো হচ্ছে সেটাও মহা গুরুত্বপূর্ণ আর এমন গুরুত্ববহ বৈঠকের কথা গোপন রইল না মোদিনায় লোকে জেনে গেল যে এমন একটি বৈঠক হচ্ছে মক্কার মহাজিরগণ সেখানে আমন্ত্রিত নন তবে তারা সিদ্ধান্ত নিলেন যে আমন্ত্রণ না থাকলেও তারা যাবেন এখন শোকার্ত সেই সোমবার সন্ধ্যার আগে আগে আবু বকর রাজে আল্লাহ আনহু উমর রাজু আনহুকে শোক থেকে বের করে আনতে চেষ্টা করলেন করলেন্লাম এর উত্তরাধিকারী নির্ধারণের পর শোক পালনের যথেষ্ট সময় থাকবে তিনি বললেন কিন্তু মদিনাবাসীরা অর্থাৎ আনসাররা এখন আলাদা হয়ে গেলে মহাবিপদ মোহাম্মদ সাল আলহ্লাম সারা জীবন ঐক্যের জন্য চেষ্টা করেছেন সফলও হয়েছেন এখন সেই ঐক্য ভেঙে যেতে দেয়া যাবে না মুসলিম জাহানের নেতা হতে হবে এমন একজনের যিনি কিনা ঐক্য অব্যাহত রাখবেন বিভেদ আনবেন না আবু বকর রাদ আনহু এর মতো উমর রাদ আনহুও সম্ভবত মনে করেন যে এই নেতা মুহাজিরদের মাঝে থেকেই হওয়া উচিত কারণ তারা হলেন নবী সাল আলহাসাল্লাম এর প্রাথমিক সময়ের সাহাবি তার সাথে সবচেয়ে বেশি দিন তারা থেকেছেন আলী রাজ্লাহ আনহু ব্যতীত আরও তিনজন সাহাবি অত্যন্ত প্রভাবশালী এই মুহাজিরদের মাঝে আবু বকর আনহু উমর আনহু নিজে এবং তৃতীয়জন হলেন উসমান আনহু উমাইয়া গোত্রের সুদর্শন ধনী একজন সাহাবি কুরাইশদের এই উমাইয়া গোত্র মক্কার সবচেয়ে ধনী গোত্র ওফাতের দুই বছর আগেও উমাইয়াদের বেশিরভাগ মোহাম্মদ সাল আলহাসাল্লামের ঘোর বিরতি ছিলেন কিন্তু উসমান রাজু আনহু একদম প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হিজরতের সময়ে মক্কা থেকে মদিনা চলে এসেছেন তার ধন সম্পদের একটি বড় অংশ ইসলামের খেদ মতে ব্যয় করেছেন নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধেও মন প্রাণ দিয়ে ইসলামের পক্ষে লড়েছেন কৃতজ্ঞ মোহাম্মদ সাল আলাইহ সাল্লাম নিজ কন্যার সাথে তাকে বিয়ে দিয়েছেন সেই কন্যা মারা যাওয়ার পর আরেক কন্যার সাথেও আবার বিয়ে দিয়েছেন নবী সাল আলহাসাল্লাম এর দুই দুইবার জামাতা হওয়ার সৌভাগ্য কেবল এই একজনেরই আছে উমর রদাহ আনহু ও আবু বকর রাজু আনহু এর যুক্তি উত্থাপনে তাই উসমান রাজ আনহু এর মতো সম্মানী লোকের দরকার আছে উসমান রাজহ আনহু ছিলেন বনেদি মানুষ তার গ্রীষ্মকালীন আবাস মদিনার বাইরে গরমকালে তার পরিবার নিয়ে তিনি সেই অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় থাকেন মদিনা শহরে না থাকায় এই শেষ দিনগুলোতে তিনি শয্যাশায়ী মোহাম্মদ সাল আলী এর কামরায় থাকতে পারেননি তবে এই সুরা বৈঠকে উসমান রাজ আনহুকে দরকার তাকে খবর দেয়া হলো দ্রুত আসবার জন্য আমন্ত্রণ থাকুক বা না থাকুক সুরাতে মহাজিরগণ যাচ্ছেনি উসমান রাজ আল্লাহ আনহু যেন খবর পাওয়া মাত্রই চলে আসেন বৈঠকে হাজির হওয়া মুহাজিরদের সংখ্যা দেখা গেল উপস্থিত আনসারদের চেয়ে বেশি কিন্তু মহাজিরদের মাঝে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিত রইলেন কিন্তু তার অনুপস্থিতির অজুহাতেই ইতিহাসের পরবর্তী অধ্যায়গুলোতে অনেকে এই সুরাকে মানতে চাননি আলী রাজা আল্লাহ আনহু ছিলেন সেই ব্যক্তি মোহাম্মদ সাল সাল্লামকে যেভাবে আনসারগণ নিজেদেরই মানুষ মনে করেন আলী রাজা আল্লাহ আনহু সেই একই যুক্তিতে তাদের আপন মানুষ অর্থাৎ তিনি থাকলে হয়তো বিনা তর্কে আনসাররা তাকে নেতা হিসেবে মেনে নিতেন তিনি যে মোহাম্মদ সাল আলহ সাল্লাম এর নিকটতম পুরুষ আত্মীয় কিন্তু ঠিক এ কারণেই আলী রাজ আনহু সেই সুরায় অনুপস্থিত নিশ্চয় আলী রাজ আনহু সুরার খবর পেয়েছেন কিন্তু নিকট আত্মীয় হিসেবে তিনি গোসল দাফন কাফন সংক্রান্ত কাজে নিজেকে ব্যস্ত রাখলেন তার যে চাচা আব্বাস রাজে আল্লাহ আনহু তাকে বারবার বলেছিলেন মোহাম্মদ সাল্লু আলহ কাছে গিয়ে উত্তরাধিকারের বিষয় জেনে নিতে সেই তিনি নিশ্চয়ই তাকে বলেছেন সুরায় যেতে আলী রাজ আল্লাহ আনহু গেলে আব্বাস রাজু আনহু দায়িত্ব পালন করতে পারেন এরকম সময়ে আলী আল্লাহ আনহু এর দরকার সেই সুরাতে উপস্থিত থেকে তার নেতৃত্বের অধিকারের কথা বলা আব্বাস আল্লাহ আনহু যদি এই কথা বলেও থাকেন আলী আল্লাহ আনহু সেটা শোনেননি তিনি নিশ্চয়ই এত দ্রুত এ সুরার আয়োজনে সন্তুষ্ট নন এখনও দাফনও সম্পন্ন হয়নি যে মানুষটি তাকে বড় করে তুলেছেন বাবার স্নেহ দিয়ে তাকে যে মৃত্তিকা থেকে তিনি এসেছেন সেই মর্তের বুকে শুয়ে দেওয়ার আগে তিনি সুরায় যাবেন প্রশ্নই আসে না তিনি কি ভেবেছিলেন যে মদিনার মানুষ তাকে সুরায় সমর্থন দেবেন এমন চিন্তা তিনি মাথায় এনেছিলেন কিনা সেটা ইতিহাসে উল্লেখ নেই তবে মদিনার সমর্থন তার প্রতি আসেনি সেই সুরায় সুন্নিদের মতে এই সুরা মুসলিম উম্মার ঐক্যমতের উৎকৃষ্ট এক উদাহরণ বিপজ্জনক এক মুহূর্তে সাহাবিরা এগিয়ে এসে হাল ধরেছেন সমাধান খুঁজে পাওয়ার আশায় নবী সলাল্লাহ আলহিহুয়া তাদের উপর ভরসা রেখে গিয়েছেন যে তারা সঠিক নেতাকে খুঁজে বের করতে পারবেন তারাও শুরু থেকেই সঠিক নেতাই খুঁজে চলেছেন মোহাম্মদ সল্লাহ আলিহু আসাল্লাম বলে গিয়েছেন আমার উম্মদ ভুল কিছুর ব্যাপারে একমত হবে না মুসলিম উম্মাহ বড় পবিত্র তাদের ঐক্যমত পবিত্র ভুলের ঊর্ধ্বে কিন্তু শিয়া মতবাদে এমনটি মনে করা হয় না এ কথার অর্থ দাঁড়ায় যেহেতু সুন্নি মুসলিমের সংখ্যা বেশি তাদের ঐক্যমতের সাথে দ্বিমত করা শিয়ারা তার মানে মুসলিম সমাজের বাইরে কারণ সেই ঐকমতের অংশ হলেই কেবল মুসলিম সমাজের সত্যিকারের সদস্য হওয়া যাবে পরবর্তী শত শত বছর এ বিষয়টি অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় শিয়াদের কাছে পবিত্র হল নেতৃত্ব তাদের মতে সুন্নিরা ঐশীভাবে ধার্য করে রাখা উত্তরাধিকারীকে নির্বাচিত হতে দেননি সেই প্রথম ইসলামী সুরায় অনুবাদকের সংযোজন বলতেই হচ্ছে সেই সময় শিয়া ও সুন্নি বিভেদ তখনও হয়নি সুতরাং কাউকে তখন সুন্নি বা শিয়া বলা যায় না অন্তত আজকের অর্থে না মূল লেখা শিয়া বিশ্বাস অনুযায়ী নবী সাল্লাহ আলি ইচ্ছে একদম পরিষ্কার আলী আলীর্লাহ আনহু হলেন একমাত্র বৈধ খলিফা যিনি নবী সাল সাল্লাম এর উত্তরাধিকারী হতে পারেন অন্য কাউকে খলিফা হিসেবে নির্বাচিত করা কেবল মোহাম্মদ আলাইহ্লাম এর সাথেই বিশ্বাসঘাতকতা নয় বরং পুরো ইসলামের সাথেই এ বিষয়ে সন্দেহ নেই যে সুরার উদ্দেশ্য ভালো ছিল সবাই চান যে ঐক্য বজায় থাকুক মুসলিম সমাজের তবে মুহাজিররা আসবার পর আনসাররা বুঝতে পারলেন তাদের নিজেদের মধ্যে থেকে কেউ খলিফা হচ্ছেন না তারা মাঝামাঝি এক মধ্যস্থতায় আসতে চাইলেন আমাদের আনসারদের মধ্য থেকে একজন নেতা হন আর আপনাদের মহাজিরদের মধ্য থেকে একজন কিন্তু আবু বকর রাজে আল্লাহ আনহু ও উমর রাজে আল্লাহ আনহু বারবার জোর দিয়ে বললেন যে নেতা হবেন একজনই আর সেই নেতা হওয়া উচিত মুহাজিরদের মাঝ থেকে কারণ তারা বেশি দিন ধরেই ইসলামে আছেন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম এর নিজ কুরাইশ বংশের সদস্য কেবল কুরাইশদের একজনই পারেন মক্কা ও মদিনাকে একত্রিত রাখতে অনুবাদকের সংযোজন সমস্ত মহাজির অবশ্যই কুরাইশ বংশের ছিলেন না যেমন ধরুন বিলাল রাজ আল্লাহ আনহ এবং এরকম আরও অনেকেই তবে হ্যাঁ প্রধান সাহাবিরা অর্থাৎ যাদের কথা বলা হচ্ছে তারা ছিলেন কুরাইশ বংশের নানা গোত্রের মূল লেখা অবধারিতভাবেই সুরার সময়কাল বাড়তে লাগল একের পর এক সাহাবি উঠে নিজেদের বক্তব্য দিতে লাগলেন কেউ আসলে কোনো খারাপ মনোভাব থেকে কিছু বলছেন না সবাই মুসলিম জাতির স্বার্থেই কথা বলছেন কিন্তু তাও আনসার মোহাজির পক্ষ আগেই দাঁড়িয়ে গিয়েছে তাই কিছুটা হলেও নিজ পক্ষের স্বার্থ চলে আসে এটা পরিষ্কার হয়ে গেল যে খলিফা হচ্ছেন মুহাজিরদের মধ্য থেকে আরও ভালো করে বললে মক্কার কুরাইশ বংশ থেকে কিন্তু সেই তিনি কে ইসলামের চোখে তো সবাই সমান কিন্তু এখন সমান অসমানের বিবেচনার জন্য গোত্রীয় সম্মানের প্রশ্ন উঠতেই পারে হিসাবে আনা লাগবে নাসব বা বংশধারার পরিচয় রক্ত পরিচয় আরবে খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের ময়দানেও কোনো বাহিনী আক্রমণের আগে সজোরে চিৎকার করে নিজ গোত্রের সুনাম গেয়ে নেন তবে নাসব যদি বিবেচনায় আনতে হয় তাহলে আলী রাদালু আনহু হবেন প্রথম খলিফা কিন্তু এ তো গেল আদর্শিক আলাপ ইসলাম যতই বলুক সবাই সমান আসলে সমাজের চোখে সবাই সমান নন বিশাল কুরাইশ বংশের মাঝে মোহাম্মদ ওসাল্লাম ও আলী আলীর আনহু এর নিজ গোত্র সবচেয়ে ক্ষমতাবান নয় সত্যি বলতে সবচেয়ে প্রভাবশালী হলেন উমাইয়া গোত্র এ গোত্রই এতকাল ধরে তার সাম্যবাদী ধর্মপ্রচারকে বাধা দিয়ে এসেছে তবে এখন তারা মুসলিম হাসিম গোত্র সম্মানিত কারণ তাদের থেকেই নবী সাল্লাহ এর আগমন হয়েছে কিন্তু এখন তো তিনি নেই তাহলে সেই সম্মান গোত্র ছাড়িয়ে এখন পুরো বংশের মুহাজ্জিরগণ এমনটি বললেন মোহাম্মদ সাল আলিহাসাল্লাম সবসময় চেয়েছেন ক্ষমতা ছড়িয়ে পড়ুক কোন এক গোত্র আরেক গোত্রের চেয়ে বেশি ক্ষমতাবান হবে এমনটা তিনি চাননি আলী রাদাল্লাহ আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচন করলে ইসলাম একটি বংশীয় রাজতন্ত্র হয়ে দাঁড়াবে মোহাম্মদ সলাল্লাহ আলিহুয়া সাল্লাম এতদিন ধরে যা প্রচার করলেন এটা তার বিরুদ্ধে যায় খলিফা নির্বাচন হওয়া উচিত মেধা ও অভিজ্ঞতার আলোকে রক্তের বিচারে নয় মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম এমনটি চেয়ে এসেছেন সর্বদা তিনি এ কারণেই আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারী ঘোষণা করে যাননি তিনি ভরসা রেখেছেন তার উন্মতের উপর তারা নিজেরাই নেতা বাছাইয়ের সক্ষমতা রাখেন এ যুক্তিগুলো অনেকটা গণতন্ত্রের মতো শোনায় যদিও খুব সীমিত পরিসরে ঠিক এর বিপরীত কাণ্ড ঘটতে চলেছে প্রায় পঞ্চাশ বছর পর যখন দামেশক থেকে একজন উমাইয়া খলিফা নিজ পুত্রের হাতে ক্ষমতা অর্পণ করে একটি সুন্নি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পরবর্তীতে যার ভয়াবহ ফলাফল ছিল আলী রাদাল্লাহ আনহু এর পুত্র হুসাইন রাদাল্লাহ আনহু এর শাহাদত অনুবাদকের সংযোজন এখানে এমনভাবে বলা হয়েছে যেন এটি সেই উমায়া খলিফার দোষ এখানে আনহু এর কথা ইঙ্গিত করা হয়েছে কিন্তু সুন্নি মতবাদ অনুযায়ী তিনি অবশ্যই জানতেন না যে এমনটা ঘটতে চলেছে সামনে মূল লেখা মুহাজিরদের এ যুক্তি আসলে সকল রাজতন্ত্রের বিরুদ্ধেই খাটে কিন্তু পরবর্তীতে ইসলামী দুনিয়ার এই রাজতন্ত্রেই নানা রূপ আমরা দেখতে পাই কিন্তু আরেকভাবে চিন্তা করে দেখলে তাদের এ যুক্তির কারণেই উমাইয়ারা এ ক্ষমতার দাবিদার হতে পারেন কারণ তারা হাসিমির বাইরে সেই উমাইয়া গোত্র ইসলামের আবির্ভাবের পূর্বে যারা কুরাইশদের সর্দার সম সপ্তম শতক হোক আর একুশ শতকই হোক পূব হোক আর পশ্চিমা দুনিয়ায় হোক শাসন ক্ষমতা যুগে যুগে নির্দিষ্ট পরিবার ও গোত্রে গোত্রে রয়ে যেতে দেখা যায় রাজতন্ত্র না থাকলেও বংশানুক্রমে ক্ষমতার স্থানান্তর পরিলক্ষিত হয় এই বৈশিষ্ট্যের কারণেই কুরাইশ বংশ আলাদা এবং কুরাইশের মাঝে আলাদা উমাইয়া গোত্র প্রাক্তন ক্ষমতাশালী এই গোত্রের একজনই সম্ভাব্য প্রার্থী এখানে উপস্থিত আছেন তিনি হলেন উসমান রেদল্লাহানহু তবে এই শহরে এই দাবি জানানো সম্ভব না মাত্র দু বছর আগ পর্যন্ত এই উমাইয়ারা ইসলামের ঘোর বিরোধী ছিলেন তাদের সাথে দুই দুটো বড় যুদ্ধ হয়েছে মদিনার যার নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এমন টাটকা স্মৃতি মাথায় রেখে প্রথম খলিফা হওয়ার ব্যাপারে উসমান রাজ আনহু এর দিকে ভোট যাবে না মদিনার কোনো আনসার উমাইয়া গোত্র থেকে প্রথম খলিফা মেনে নেবেন না যদিও সবাই উসমান রাজ আনহুকে খুবই সম্মান করেন মঙ্গলবার সন্ধ্যা গড়িয়ে এলো কিন্তু তাও কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না সবাই ক্লান্ত চব্বিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু ঐক্যমতের দেখা মিলছে না এরকম সময়ে আবু বকর রাদ আনহু ও উমর রাদ আল্লাহ আনহু তাদের প্রস্তাব দিলেন যেমনটা শিয়াদের অনেকে মনে করে থাকেন তারা কি আগে থেকেই পরিকল্পনা করে এসেছিলেন সেটা জানা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তাদের প্রস্তাব এত সহজে সবাই মেনে নিলেন যে আলী রাজে আল্লাহ আনহু এর অনুসারীরা অর্থাৎ শিয়াগণ সব সবসময় সন্দেহ করে থাকেন যে এটা আসলে পূর্ব পরিকল্পিত প্রথমে আবু বকর রাজ আনহু প্রস্তাব করলেন যে উমর রদ্লাহু আনহু এর প্রথম খলিফা হওয়া উচিত যদিও তিনি জানতেন আগের দিনই মোহাম্মদ সাল আলাইসাল্লাম এর ওফাতে প্রচণ্ডভাবে ভেঙে পড়া মাথা গরম করা মানুষটি এ মুহূর্তে বেশি ভোট হয়তো পাবেন না তখন উমর রাদ্লাহু আনহু প্রস্তাব করলেন যে নেতা হওয়া উচিত উসমান রদ্লাহ আনহু এর তিনিও হয়তো জানতেন যে উসমান রাজু আনহু যেহেতু একজন উমাইয়া সুতরাং এ প্রস্তাব গৃহীত হবে না আসলেই তাই হলো এ দুটো প্রস্তাবই তর্ক বিতর্কের সূচনা করল সুরার আহ্বায়ক ইবনে উবাদা আল্লাহ আনহু দাঁড়িয়ে অভিযোগ করে বসলেন মহাজিররা আগে থেকে পরিকল্পনা করে নেতৃত্ব নিয়ে যেতে চাচ্ছেন এ অভিযোগ করতেই কয়েকজন মহাজির তার উপর ঝাঁপিয়ে পড়ে ঘুষি মারলেন তিনি অজ্ঞান হয়ে গেলেন অনুবাদকের সংযোজন কোনো সন্নি উৎসে মারামারির কোনো উল্লেখ পাওয়া যায়নি মূল লেখা হঠাৎ এই মারামারিতে আনসারগণ বিরক্ত হলেন সুরার এমন পরিণতি তারা আশা করেননি তাদের তর্ক করার মানসিকতা উবে গেল পরবর্তী প্রস্তাবে তারা বিনা তর্কে সায় দিলেন মতে যেটি মুসলিম ঐক্যের আদর্শ উদাহরণ শিয়া মতে সেটি হয়ে দাঁড়ালো পূর্ব পরিকল্পিত নির্বাচন উমর আনহু উঠে দাঁড়িয়ে সমাধান দিলেন তার নিজ ভাষেই ঝগড়াঝাটি চলতে লাগল জোর গলায় পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছে দেখলাম তখন আমি বললাম আবু বকর আপনার হাত বাড়িয়ে দিন তিনি তাই করলেন আমি তার হাতে অর্থাৎ বাইয়া থলাম আনুগত্য প্রকাশ করলাম একে একে অন্য বাইয়া থলেন তারপর হলেন আনসারগণ সমাধানে পৌঁছে গেল সুরা মোহাম্মদ সালু সাল্লাম এর উত্তরাধিকারী অর্থাৎ খলিফা আলী রাজে আল্লাহ আনহু নন বরং আবু বকর রাজে আল্লাহ আনহু মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম এর বিধবা স্ত্রী সেই আয়েশা রাদে আল্লাহ আনহা এর পিতা অনুবাদকের সংযোজন এখানে কিছু কথা না বললেই নয় লেখিকার বর্ণিত আলাপচারিতায় এমনটা অনুভব করতে পারে যে দুটো দলে ভাগ হয়ে গিয়েছিলেন লোকজন এক দল ক্ষমতার ব্যাপারে বৈঠকে ব্যস্ত আরেক দল দাফনরত ব্যাপারটা আসলে তেমন না লেখিকার তথ্যে এখানে ভুল নেই যা যা বলা হয়েছে সেগুলোই হয়েছিল আলী রাদু আনহু ও আব্বাস রেদে আনহু এগুলো বলেছিলেন কিন্তু সে সময় একজন নেতা বাছাই না করাটাও একটা বড় ভুল হতো মুসলিম উম্মার নেতা বাছাই করে নেওয়াটা ছিল খুবই গুরুত্বপূর্ণ আবু বকর রাদ্লাহু আনহু ওমর রদুল্লাহ আনহু উসমান রদুল্লাহ আনহু প্রমুখ সাহাবি সেদিকেই চলে যান অন্যদিকে আলী রাজ্লাহু আনহু আব্বাস রদ আনহু প্রমুখ ছিলেন নবী সাল্লাহু আসাল্লাম এর আত্মীয় সাহাবি দাফন কাফনের গুরুভাব তাদের উপরেই ন্যাস্ত এমনটি ভাববার কোনো অবকাশ নেই যে এখানে আলী ভালো করেছেন আবার বাকিরা ভালো করলেন না শিয়া মতবাদে আলী আনহু এর তখন খলিফা হবার কথা কিন্তু সুরা মজলিসে সাহাবিরা সিদ্ধান্ত তার পক্ষে দেননি বলে তাদের অভিযোগ সত্যি বলতে আলিরাদ আনহু তখন যথেষ্ট তরুণ আর তাকে খলিফা করার মানে সেটা পারিবারিক শাসন ক্ষমতা বা রাজবংশই হয়ে যায় বরঞ্চ সেই শাওর পর্বতের গুহা সঙ্গী আবু বকর রজল্লাহু আনহু এর পক্ষেই বরং তথ্য প্রমাণ ও সমর্থন বেশি ছিল রসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম এর মৃত্যুর পর তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দায়িত্ব খলিফার উপর উপন্যাস্ত জুবাই ইবনে মুতিম রজল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন এক মহিলা রাসুল সাল্লাহ আলিহুয়া এর নিকট এলেন রসুল সাল্লাল্লাহু আলিহুয়া তাকে বিদায় জানাবার সময় বললেন আবার এসো মহিলাটি তখন বলল আমি যদি আপনাকে এসে না পাই অর্থাৎ আপনি যদি মারা যান তখন কি করবো রসুল সাল সাল্লাম উত্তর দিলেন তুমি আমাকে না পেলে আবু বকর আনহু এর কাছে আসবে ও মুসলিম হুজাইফা আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন আমরা সাল্লাহ সাল সাল্লাম এর খেদমতে উপবিষ্ট ছিলাম তখন তিনি বললেন আমি জানি না আমি আর কতদিন তোমাদের মাঝে বেঁচে আছি এ সময় তিনি আবু বকর রাজ্লাহ আনহু ও উমর রাজু আনহু এর দিকে ইঙ্গিত করে বললেন তোমরা আমার পরের দুজনের নির্দেশ মেনে চলবে সুনানে তিরমিজি ইবনে মাজা আরেকটি ব্যাপার ছিল আবু বকর রাজু আনহু দাফন কার্য সংক্রান্ত কাজে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও তার নির্দেশিত স্থান অনুযায়ী নবী সাল্লাহ আলহাসাল্লামকে দাফন করা হয়েছিল হাদিস অনুযায়ী অর্থাৎ আবু বকর রাজ্লাহ আনহু এর পরোক্ষ অবদান ছিল সাহাবিগণ সর্বসম্মতভাবে আবু বকর বকরাদাহু আনহুকে খলিফা নিযুক্ত করেন আল মোস্তাদ্রাক হাকিম আলী রাজাল্লাহ আনহু থেকেও এই রকম কথা বর্ণিত হয়েছে ইবনু হাজার আল হাইতামি